এটি একটি ছোট্ট বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য যখন শ্রীকৃষ্ণ চৈতন্য হন যখন তিনি নিমাই পণ্ডিত এবং তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। এই বিগ্রহটিতে রাম রামেশ্বর সেতুবন্ধের স্থানে শিব পুজো করছেন রাবণ বধ হেতু তার যে ব্রহ্মহত্যা পাপ হয়েছিল সেই পাপ স্খালনের জন্য। মূল দেবতা এক্ষেত্রে শিব। এই বিগ্রহটি কিন্তু বা এই প্রতিমাটি শৈব এবং বৈষ্ণবদের মিলনের একটি প্রতিমা। এই কালী প্রতিমাটির নাম অ্যালানিয়া কালী বা অ্যালানে কালী। এই কালী প্রতিমাটি যে মণ্ডপে পুজো হয় সেই মণ্ডপ সংলগ্ন একজন প্রাচীন শিব আছেন, যিনি সম্ভবত নবদ্বীপের চার কোণে যে চারজন শিব তাদের মধ্যে একজন অলোকনাথ শিব, এবং সেইখান থেকেই এই কালী প্রতিমাটির নাম এসেছে। এটি আমাদের চেনা দুর্গারই অপর একটি রূপ। এক্ষেত্রে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শিব প্রভৃতি পার্শ্বদেবতা এদের দেখতে পাওয়া যাচ্ছে না, সপরিবার নন কিন্তু সবাহন স্বয়ুধ দেবী দুর্গারই একটি মূর্তি, যেটিকে চণ্ডী মাতা বলে এই মণ্ডপে পুজো করা হয়। আবার আমরা একটি গঙ্গা পুজো দেখতে পাচ্ছি, যেখানে মকরবাহিনী গঙ্গা তার সামনে সাত বাজিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন ভগীরথ। শিবের জটা থেকে গঙ্গা নিঃসৃত হয়েছেন এবং ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতারা প্রেক্ষাপটে রয়ে গেছেন। এটি অকাল বোধন, যেখানে রামচন্দ্র পুজোর সময় একটি নীলকমল না পাওয়াতে নিজের চোখ দিয়ে পুজো করবার জন্য প্রস্তুত, এবং দুর্গা স্বয়ং সেই নীলকমলটি যেটিকে তিনি লুকিয়ে রেখেছিলেন সেটি ফিরিয়ে দিতে এসেছেন, এবং বাকি সপার্শ্বদ হনুমান জাম্বুবান ইত্যাদি সবাই এখানে উপস্থিত আছেন। এই নীলবর্ণা কালী প্রতিমাটি মুক্তকেশী, যেমন সাধারণ কালী প্রতিমা হন দক্ষিণপদ শিবপক্ষে রেখে চতুর্ভুজা বরাভয় খর্গ এবং মুণ্ডধারিণী। কালীয় দহ বিষযুক্ত করা যে সাপের কাজ ছিল সেই কালীয় সাপকে দমন করছেন কৃষ্ণ এবং বাকি দেবতারা প্রেক্ষাপটে, এবং বলরামকে দেখতে পাওয়া যাচ্ছে, আর কালীয় নাগের যে বাকি পত্নীগণ তারা সে সময় কৃষ্ণের স্তবস্তুতি করছে। এবং সামনে আমরা একটি অতি সুন্দর ধামেশ্বর মহাপ্রভুর একটি রেপ্লিকাও দেখতে পাচ্ছি।
এটি অপর একটি মুক্তকেশী নীলমর্ণা চতুর্ভুজা শিবপক্ষে দক্ষিণ পদ রেখে দণ্ডায়মান একটি কালী প্রতিমা। এটি একটি মহিষাসুরমর্দিনী প্রতিমা এবং এক্ষেত্রে জয়া এবং বিজয়া উপস্থিত আছেন, কিন্তু লক্ষ্মী সরস্বতী কার্তিক করে প্রভৃতি কোনো পরিবার উপস্থিত নেই। একটি গণেশ জননী প্রতিমা কৈলাসে শিব পার্বতী তাদের বাহন ইত্যাদির সাথে উপস্থিত এবং ছোট্ট গণেশ বাবা মায়ের সাথে উপস্থিত রয়েছেন। এই মণ্ডপের প্রতিমাটি মঙ্গলচণ্ডী, তিনি বর এবং অভয় দ্বিভুজা বর এবং অভয় দান করছেন, তার সাথে ফুল্লরা এবং কালকেতু রয়েছেন। এই প্রতিমাটি শবশিবার, যেখানে মৃত শিবের উপর অথবা অনাসক্ত এবং অথবা নিরাসক্ত শিবের উপর তিনি দণ্ডায়মান এবং তিনি ভৈরবের সাথে বিপরীত প্রত্যাসক্তা চতুর্ভুজা বর অভয় খর্ব এবং মুণ্ডধারিণী কৃষ্ণবর্ণা। এটি তন্ত্রের একটি অতি গভীর রূপ এবং দেবীরও একটি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ রূপ। এই প্রতিমাটি একটি পঞ্চমুখ হনুমানের, হনুমান বিভিন্ন যে রূপ ধারণ করে থাকেন সমস্তগুলি এই রূপটির মধ্যে বর্ণিত হয়েছে।